বিজেপি সরকার আপনারা জানেন যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে নাকি যোগী নিজেকে যোগী বলে তো সেই যোগী আদিত্যনাথের রাজ্যে যে একটার পর একটা নৃশংস ধর্ষণ হত্যা হচ্ছে যোগী আদিত্যনাথ এবং তার পুলিশ তারা এটা প্রমাণ করতে ব্যস্ত যে আসলে মেয়েটির সাথে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি হাতরাসের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি যে পুলিশ বলে দিচ্ছে যে মেয়েটির সাথে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি যদিও যেই হাসপাতালে মেয়েটি ভর্তি ছিল সেই হাসপাতালের যে মেডিকেল রিপোর্ট সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মেয়েটা ধর্ষিত হয়েছিল তো এই ধরনের একটা অবস্থা আজকে বিজেপির যে সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে ক্রোধের তুফান উঠছে একদিকে এই ধরনের নৃশংস একটার পর একটা ধর্ষণ কাণ্ড অপরাধীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা